দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মৈত্রী ক্রিকেট সিরিজ খেলতে আগামীকাল ভারত যাবে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের শারীরিক প্রতিবন্ধী দল পশ্চিমবঙ্গের দিবং ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে একশো বলে দুটি ম্যাচ ও একটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ প্রতিবন্ধী দলটি এ উপলক্ষে রাজধানী আফতাব নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা বিষয় তুলে ধরেন বাংলাদেশ প্যারা অলিম্পিকের মহাসচিব ইঞ্জিনিয়ার মকসুদুর রহমান গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রতিবন্ধী দলের অধিনায়ক রায়হান ও ক্লাবের সভাপতি রাজু আহমেদ রাজ